দ্বিতীয় রাজা বলে গ্রন্থ থেকে পাঠ ফল অধ্যায় এবং সদর অধ্যায় যুদার রাজা আহাজ রেমালিয়ার পুত্র পেকাহের আমলের বছরে জুদার রাজা পুত্র আহাজ রাজা রাজা হলেন তিনি যখন হন তখন তার বয়স ছিল ষোলো বছর ধরেই জেরুজালেমে রাজত্ব করলেন তার পিতৃপুরুষ দাও যেভাবে তার ঈশ্বর ভগবানের দৃষ্টিতে যা ধর্মসমর্থ তেমন সবই কাজই করেছিলেন আহাজ কিন্তু সেই মতো কাজ করলেন না তিনি বরং ইসরায়েলি রাজাদের চলা পথেই চলতে লাগলেন এমনকি ভগবান ইসরালীয়দের সামনে থেকে উৎখাত করে সেই যে সমস্ত করে দিয়েছিলেন জাহাজ তখন জঘন্য বিজাতীয়দের তাদের আচার আচরণ অনুসরণ করে আগুনে নিজের পুত্রকে দিলেন উচ্চ যত পুজোর স্থানে যত পাহাড়ের ডালপালা মেলে দেওয়া যত গাছের ছায়া এইসব জায়গায় তিনি বারবার বলিদানের ও ধূর্ণাহতির অনুষ্ঠান করলেন একসময় আরামের রাজা রেসিন আর ইসরায়েলের রাজা অর্থাৎ রেমালিয়ার পুত্র পেকাহ জেরুসালামের বিরুদ্ধে রণ অভিযান করলেন তারা সেখানে যাহা আহাজকে অবরুদ্ধ করে রাখলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে পরাস্ত করতে পারলেন না সে একই সময় আরামের রাজা রেসিন এলাত নগর থেকে জুরিয়েদের বিতাড়িত করে নগরটিকে আবার এদম রাজ্যের অন্তর্ভুক্ত করলেন তখন এদমীয়রা এলাতে এলো এলাতে বসবাস করতে লাগলো আজও তারা সেখানেই আছে আহাজ তখন একদল দূত মারফত আজারিয়া রাজা টিকলাত পিলোসেরকে বলে পাঠালেন আমি আপনার সেবক আপনার পুত্রেরই মতো আরামের রাজা ও ইসরায়েলের রাজা এখন আমার ওপর আক্রমণ চালাচ্ছে আপনি এখানে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন ভগবানের মন্দিরে এবং রাজপ্রাসাদের বিভিন্ন কোষাগারে যে রূপ আর সোনা তখন রাখা ছিল আহাজ তা সবই নিয়ে আসারিয়া রাজার কাছে উপহার হিসাবে পাঠালেন তার অনুরোধে সারা দিয়ে আজারিয়া রাজা দামাসকাসের বিরুদ্ধে রণ অভিযান করলেন তিনি দামাসকাস নগরটিকে জয় করে নিলেন এবং সেখানকার অধিবাসীদের দেশান্তরিত করে নিয়ে গেলেন কির অঞ্চলে রেসিনকে তিনি প্রাণদণ্ড দিলেন রাজা আহা যখন আজারিয়া রাজা তিকলা পিলিসের সঙ্গে দামাসকাসে দেখা করতে গেলেন তখন সেখানকার যজ্ঞবেদীটি দেখতে পেয়ে তিনি যাজক উড়িয়ে কাছে সেই যজ্ঞবেদীর একটি নকশা আর তার গোটা নির্মিতির একটা বিস্তারিত বিবরণ পাঠিয়ে দিলেন তাই ও থেকে রাজা আহাজের পাঠানোর নকশা ও বিবরণ হুবহু অনুসরণ করে একটি যোগ্য বেদি গেঁথে তুললেন রাজা আহাজ থেকে ফিরে আসার আগে এই কাজ সেরে নিলেন তিনি দামাজ থেকে ফিরে এসে রাজা বেদিটি দেখতে এলেন তখন এগিয়ে গিয়ে তিনি বেদী মঞ্চে উঠে ফসলি নৈবেদ্য সমেত নিজের একটি পশু আহুতি দিলেন এবং নিজের তরল অর্ঘ ঢেলে দিলেন তারপর মিলনযজ্ঞী নিবেদিত তার পশুগুলি রক্ত ভেদির গায়ে ঢেলে দিলেন আর ভগবানের সামনে ব্রঞ্জের সেই যে যজ্ঞ বেদিটি রাখা ছিল যা ছিল কূর্ণালয়ের সামনে নতুন বেদি আর ভগবানের পূর্ণালয়ের মাঝখানে রাজা সেখান থেকে তা সরিয়ে নিয়ে গিয়ে নতুন বেদিটির উত্তর পাশেই রাখার ব্যবস্থা করলেন এবার রাজা যাজক উড়িয়কে এই আদেশ দিলেন এর পর থেকে আপনি বড় বেদিটিতে সকলের পূর্ণাহুতির পশু সন্ধ্যায় ফসলি নৈবেদ্য রাজার পূর্ণাহুতির পশু ও ফসলি নৈবেদ্য এবং এই দেশে সকলেরই পূর্ণাহুতির পশু ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া যত তরল অর্ঘ সবই উৎসর্গ করবেন ওই বেদিটির

তিনি সাগর আধারটির বাহন সেই বারোটি বিশ্বের বঞ্জের মূর্তির পীঠ থেকে আধারটিকে নামিয়ে নিলেন তিনি সান বাঁধানো একটি জায়গায় তা রেখে দিলেন তাছাড়া মন্দিরের মধ্যে বিশ্রাম যে ঢাকা বারান্দা গেঁথে তোলা হয়েছিল এবং বাইরে রাজার জন্য যে আলাদা প্রবেশদ্বার ছিল আসারিয়া রাজার কথা ভেবে তিনি সেই দুটি কিছু পরিবর্তনও করলেন আহাজে রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার নানা কাজকর্মের কথা যুদা রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে শেষে আহাজ তার পিতৃপুরুষদের পাশে সাহিত্য হলেন তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে তার পিতৃপুরুষদের পাশে তার পুত্র হেজিকিয়া তখন তার জায়গা রাজা হলেন জুদার রাজা আহাজের আমলে দ্বাদশ বছরে এলার পুত্র হোসায়া সামারিয়ার ইসরায়েলের রাজা হলেন তিনি ন বছর ধরে রাজত্ব করলেন ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজ করলেন অবশ্য তার পূর্ববর্তী ইসরায়েলীয় রাজারা যতটা করেছিলেন ততটা নয় আসাদিয়ার রাজা সালমানেসের এক সময় তার বিরুদ্ধে রণ অভিযান করলেন হুসাইয়া তার অধীনতা স্বীকার করলেন তাকে নিয়মিত রাজপথ দিতে লাগলেন পরে আসারিয়া রাজা কিন্তু একদিন জানতে পারলেন হুসাইয়া তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন হুসাইয়া তো ইতিমধ্যে মিশরের রাজা সোর কাছে একদল দুধ পাঠিয়েছিলেন তাছাড়া তিনি অন্যবারের মতো বার্ষিক রাজকর পাঠাননি তাই আসারিয়া রাজা তখন তাকে গ্রেফতার করে কারাগারে আটকে রাখলেন এরপর আসারিয়া রাজা সারা ইসরায়েল দেশের রণ অভিযান চালালেন সামারিয়া এসে তিন তিনি তিন বছর ধরে এই নগরী অবরোধ করে রাখলেন শেষে হোসায়ার আমলে নবম বছরে আসারিয়া রাজা সামারিয়া দখল করে নিলেন তিনি ইসরায়েলীয়দের দেশান্তরিত করে আসারিয়া নিয়ে গেলেন সেখানে তিনি হালাহ অঞ্চলে বোজান অঞ্চলে নদী হাগরের উপকূল এবং মেডিয়া দেশে নগরগুলিতে তাদের বসবাসের ব্যবস্থা করলেন এমন ঘটনা যে ঘটেছিল তার কারণ মিশর রাজ ফারা ওর কবল ছিনিয়ে নিয়ে একদিন যিনি মিশর দেশ থেকে ইসরালিয়দের উদ্ধার করে এনেছিলেন তাদের আপন ঈশ্বর সং ভগবান যিনি তারি কাছে তারা মহাপাপ করেছিল তারা তো অন্য যত সব দেবতার উপাসনা করেছিল ভগবান একদিন তাদের সামনে থেকে উৎখাত করে যে সমস্ত জাতিকে দেশ ছাড়া করে দিয়েছিলেন তারা তো সেই সমস্ত জাতি রীতি নীতি অনুসরণ করেছিল তাছাড়া তারা ইসরায়েলি রাজাদের প্রবর্তিত রীতি নীতিও অনুসরণ করেছিল ইসরায়েলীয়রা তাদের ঈশ্বর ভগবানের ইচ্ছা অমান্য করে তখন এমন সব কাজ করেছিল যেগুলি অন্যায় ছিল তারা প্রহরা বুঝে বা সত্য প্রাচীরে ঘেরা শহরে যেখানে থাকত সেখানে নিজেদের জন্যে উচ্চ স্থান গড়ে তুলতো প্রতিটি উঁচু পাহাড়ে ডালপালা মেলে দেওয়া যত গাছের ছায়া তারা ধর্মস্তম্ভ ও করাতো ভগবান তাদের সামনে থেকে উৎখাত করে সেই যে সমস্ত দেশান্তরিত করে দিয়েছিলেন তাদেরই মতো তারাও সেখানে সেই সব উচ্চ পূজন স্থানে ধূর্ণাহতির অনুষ্ঠান করত। তারা এমনই সব অপকর্ম করেছিল যার ফলে ভগবান উত্তপ্ত হয়ে উঠেছিলেন তারা ইতর যত বিগ্রহের পূজা করেছিল যদিও ভগবান তাদের বলেছিলেন তোমরা অমন কাজ করবে না ভগবান তো প্রত্যেক প্রভক্তা প্রত্যেক দৈব দোষার মাধ্যমে ইসরায়েল ও জুদার লোকেদের সতর্ক করে দিয়ে বলেছিলেন তোমরা তোমাদের যত কুপথ ছেড়ে ফিরে এসো যে বিধান আমি তোমাদের পিতৃপুরুষদের পালন করার আদেশ দিয়েছি যা আমি আমার সেবা প্রভক্তাদের মাধ্যমে তোমাদের কাছে প্রচার করে এসেছি সেই সমগ্র বিধান অনুসারে আমার সব আদেশ ও থেকে মেনে চলো কিন্তু তারা চাইলো না এবার বরং তাদের যে পিতৃপুরুষেরা আপন ঈশ্বর ভগবানের উপর কোনো আস্থা রাখেনি তাদেরই মতো তারাও জেরি হয়ে উঠলো তার সেই সব বিধি বিধিনিষেধের প্রতি তাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপন করা তার সেই সন্ধির প্রতি এবং তার শোনানো সেই সব সতর্ক বাণীর প্রতি তারা তো অবহলাই দেখালো যা অসার তারা তো আর তারই অনুগামী হলো আর এইভাবে নিজেরাই অসার হয়ে পড়ল। তখন তাদের চারিপাশের যে বিজাতীয়রা ছিল তাদেরই অনুকরণে ওই সব কিছু করলো তারা যদিও বিজাতিদের মতো ওই সব কিছু করতে ভগবান তাদের নিষেধ করেছিলেন তাদের আপন ঈশ্বর ভগবানের সমস্ত আদেশ পালনের পথ ছেড়েই দিল তারা ঢালাই করা দুটো দেব মূর্তি দুটো বছরের মূর্তি তারা কিনা নিজেদের জন্য তৈরি করে নিল তাছাড়া তারা একটা আশেরা তৈরি করে নিল তারা আকাশের গোটা নক্ষত্র মন্ডলীর উদ্দেশ্যে আহুতি দিল ভাগ্যগণনা ও তন্ত্রমন্ত্র আশ্রয় নিল তারা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন সব কাজে সম্পর্কে লিপ্ত হয়ে তারা তাকে উত্তপ্ত করে তুলল তাই শেষে ইসরালীয়দের উপর জ্বলে উঠলো ভগবানের মহা ক্রোধ তিনি নিজের সামনে থেকে দূরে ঠেলে দিলেন তাদের থেকে গেল জুদা গোষ্ঠীর মানুষেরা অবশ্য জুদার মানুষেরা ও নিজেদের ঈশ্বরের ভগবানের আদেশগুলি পালন করলো না তারা তো ইসরা করলো সেজন্য তখন ইসরায়েল বংশের সবাইকে পরিত্যাগ করলেন তিনি দুঃখ দিলেন দিলেন যত তুলে আর তাদের শেষে নিজের সামনে থেকে তাদের দাঁড়িয়ে দিলেন ইসরায়েল তো দাউদ বংশ থেকেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হলো তখন এবারের পুত্র জের বোয়ামকে রাজা করা হলো জের বোয়ামের উদ্বেগে ইসরায়েল ভগবানের কাছ থেকে দূরে সরে গেল মহাপাপের পথে পা বাড়ালো জেরবিয়াল নিজে যে সমস্ত পাপ করেছিলেন ইজারিওরাও সেই একই পাপে লিপ্ত হলো সেই পাপের পথ থেকে সরে গেল না তারা তাই তো শেষে ভগবান ইজারিওদের নিজের সামনে থেকে দূরে ঠেলে দিলেন যেমনটি ঠেলে দেবেন বলে তিনি আগে থেকে তার সকল সেবক প্রবক্তার মাধ্যমে ঘোষণা করেছিলেন তাই ইজারিওদের দেশ ছাড়া করে তিনি তাদের নির্বাসিত করলেন আসিরিসিয়া আজও তারা সেখানে রয়েছেন ওয়াবিলন

বাইরের ওই যে সব জাতির লোককে দেশান্তরিত করে আপনি সামারিয়ার শহরগুলিতে এনে বসিয়েছেন তারা তো দেশের ইষ্ট দেবতার উপাসনা রীতি জানেই না সেজন্য তিনি তাদের উপর একদল সিংহ নেলিয়ে দিয়েছেন আর এখন তারা ওই সিংহের গ্রাসে মারা পড়েছে কেননা তারা দেশের ইষ্ট দেবতার উপাসনা রীতি জানেন না আসারিয়ার রাজা তখন আদেশ দিলেন ওখান থেকে নির্বাসনে নিয়ে আসা যাজকদের একজনকে তোমরা ওখানে ফেরত পাঠাও সে ওখানে গিয়ে বাস করুক আর সকলকে দেশের ইষ্ট দেবতার উপাসনা রীতি শিখিয়ে দিক সেজন্য সামারিয়া থেকে নির্বাসনে নিয়ে আসা যাজকদের একজন তখন ফিরে গিয়ে বেথেলে বসবাস করতে লাগলেন এবং ভগবানের উপাসনা কিভাবে করা উচিত তা সকলকে শেখাতে লাগলেন সামারিয়া এলাকার প্রতিটি বিজাতির লোকেরা কিছু কিন্তু এর পরেও নিজেদের যত দেবদেবীর মূর্তি গড়ে তুলতে লাগলো এবং সামারিয়ার আগে যে সব উচ্চ পূজন স্থানের ব্যবস্থা করেছিল সেখানকার যত মন্দিরে ওগুলো পাঠ প্রতিষ্ঠা করলো যে লোকেরা যে বিজাতির শহরে বাস করতো সেই শহরে তারা নিজেদের যত প্রতিষ্ঠা করলো থেকে আসা লোকেরা মূর্তি গড়ে তুললো কৃথা থেকে আসা লোকেরা গড়ে তুললো নেগালের মূর্তি হামার থেকে আসা লোকেরা গড়ে তুললো আসিমার মূর্তি এবং আব্বার থেকে আসা লোকেরা গড়ে তুললো নিতাজ নিভাজ ও তাকের মূর্তি সেরফাইম থেকে আসা লোকেরা সেরফাইমে ইষ্ট দেবতা আদ্রা ও আন্নাম লেখের সম্মানে নিজেদের সন্তানে আগুনে আহুতি দিল তারা সবাই অবশ্য ভগবানেরও উপাসনা করতে কি করত কিন্তু তারা নিজেদের মধ্যে থেকে বেছে নেওয়া লোকেদেরই উচ্চ যত পূজন স্থানে যাজক পদে বসাত ওরাই তো তাদের তাদের হয়ে সেই সব উচ্চ পূজন স্থানের মন্দিরে যজন কর্ম সম্পন্ন করত লোকেরা ভগবানের উপাসনা করতো বটে কিন্তু সেই সঙ্গে তারা নিজেদের দেবতাদের সেবা করত তারা তা করত। ভিন জাতি যে লোকেদের মধ্যে থেকে তাদের তুলে আনা হয়েছিল সেই লোকেদেরই মতো আজও তারা তাদের সেই আগেকার আচার বিচার মেনে চলতো তারা উচিত মতো ভগবানের উপাসনা করো না যে সমস্ত বিধিনির্দেশ ও নিয়ম নীতি এখন তাদের পালন করার কথা তারা সেই সব তা পালন করে না সেই যে যাক ভগবান যার নাম রেখেছিলেন ইসরায়েল ভগবান যে বিধান বাণী যে মহা আদেশ বাণী তার বংশধরদের মেনে চলতে বলেছেন ওই সামারিয়ার লোকেরা তা তো পালন করেই না জাকবের বংশধরদের সঙ্গে সন্ধি সম্পাদন করে ভগবান তো তাদের এই আদেশ দিয়েছিলেন অন্য কোনো দেবতারই পূজা করবে না তাদের কারো সামনে পরিণত হবে না তাদের সেবা করবে না তাদের উদ্দেশ্যে কোন বলি বিবেদন করবে না বরং তোমাদের আপন ঈশ্বর ভগবান যিনি বাহু প্রসারিত করে মহা পরাক্রম দেখিয়ে যিনি মিশর দেশের বাইরে এখানে তোমাদের নিয়ে এসেছেন তোমরা একমাত্র তারই পূজা করবে একমাত্র তারই সামনে পরিণত হবে একমাত্র তারই উদ্দেশ্যে বলি নিবেদন করবে সেই যে সমস্ত বিধি নির্দেশ ও নিয়ম নীতি সেই যে বিধান মহা আদেশ বাণী তিনি তোমাদের জন্য লিখে দেখেছেন তা সবই তোমরা সর্বদা সযত্নে পালন করবে অন্য কোনো দেবতার পূজা করবেই না তোমাদের সঙ্গে আমি যে সন্ধি সম্পাদন করেছি দেখো তো ভুল যেও না জানো অন্য কোন দেবতারই পূজা না একমাত্র তোমাদের আপন ঈশ্বর ভগবানের পূজা করবে তাহলে তিনি সমস্ত শত্রুর হাত থেকে তোমাদের রক্ষা করবেন অথচ সামারিয়ার সেই বিজাতীয়রা শুনতে চাইল না তারা তাদের সেই আগেকার আচার বিচার মেনে চললো তারা অবশ্য ভগবানের উপাসনা করত কিন্তু সেই সঙ্গে তাদের ওই সব দেব সেবা করত। আজও তাদের সন্তানেরা তাদের বংশধরের নিজেদের পিতৃপুরুষদের দৃষ্টান্ত মতোই এমন সবকিছুই করে থাকে প্রবচন গ্রন্থ থেকে পাঠ আট অধ্যায় বাইশ থেকে ছত্রিশ পর ভগবান আমাকে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কর্মের সূচনা রূপে আদিকালে তিনি যা কিছু করেছেন তার আগেই তো সৃষ্টি করেছেন আমায় নিরবধি কাল থেকেই প্রতিষ্ঠিত আমি সেই আরম্ভে পৃথিবী হওয়ার আগেই তো প্রতিষ্ঠিত আমি তখনও ছিল না কোথাও মহা অতল ছিল না অজস্র জলের কোনো উৎস ধারা তখনই তো জন্ম আমার তখনও গিরি পর্বত যে যার আপন স্থানে হয়নি প্রথিত সেই সব শৈলমালার জন্মের আগেই তো জন্ম আমার ভগবান এই পৃথিবী কিংবা পৃথিবীর সকল প্রান্ত কিংবা জগতের প্রথম ধূলিকণা এগুলির কোনো কিছুই গড়েনি তিনি আকাশমন্ডল সংস্থাপিত করলেন যখন আমি তো সেখানেই ছিলাম তখন অতলের বুকে দিগন্তের বৃত্তরেখা তিনি টানলেন যখন জমাট মেঘের সেই আবরণ ঊর্ধ্বে মেলে দিলেন যখন অতলের যত ধারা যখন প্রবল বেগে হলো প্রবাহিত তিনি স্থির করে দিলেন যখন সমুদ্র সীমানা জলরাশি তো তার আদেশে অমান্য করে না যখন পৃথিবীর সব ভিত্তির আয়োজন করলেন তিনি দক্ষ কারিগরের মতো আমি তো তখন তার পাশেই ছিলাম তখন আমি তো তার প্রতিদিনের আনন্দ ছিলাম সারাক্ষণ ধরে আমি তার সামনে খেলেই বেড়াতাম খেলে বেড়াতাম তার বিশ্ব সংসারে তখন মানুষকে নিয়ে কি আনন্দে ছিলাম না আমি শোনো বৎসেরা এখন আমার কথা শোনো তোমরা যারা আমার দেখানো পথে থাকে নিষ্ঠ হয়ে ধন্য ধন্য তারা আমার সমস্ত শিক্ষা শোনো তোমরা হও প্রজ্ঞা দেন এই শিক্ষার প্রতি দেখিও না কোনো অবহেলা আহা ধন্য সেই মানুষ যে আমার কথা শোনে দিনের পর দিন যে আমার গৃহদ্বারে সজাগ হয়ে কাটায় প্রভু আমার দ্বার প্রান্তে যে প্রতীক্ষায় থাকে সারাক্ষণ যে পায় আমার সন্ধান সে তো জীবনেরই সন্ধান পায় সে তো ভগবানের অনুগ্রহ লাভে ধন্যই হয় কিন্তু যে আমার বিরুদ্ধে গিয়ে অপরাধ করে সে তো নিজের কত ক্ষতি করে আর যারা আমাকে ঘৃণা করে মৃত্যুকেই ভালোবাসে সেই সব মানুষ করিন্থীয়দের কাছে সাধুপলের দ্বিতীয় ধর্মপত্র অধ্যায় দুই সব কিছু ভেবে আমি তো তখন স্থির করেছিলাম আমি আর অমন দুঃখ দেওয়া দেখা করতে তোমাদের ওখানে যাব না কেন না, আমি যদি তোমাদেরই দুঃখ দিই তাহলে আমাকে আনন্দ দেবার আর কারাই বা থাকবে এই তোমরাই ছাড়া যাদের আমি দুঃখ দিয়েছি আসলে আমি যে তখন ওসব কথা তোমাদের লিখেছিলাম তার কারণ আমি চেয়েছিলাম তোমাদের ওখানে গিয়ে যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা সেই তাদেরই কাছ থেকে আমাকে যেন দুঃখ পেতে না হয় কেননা তোমাদের সবার সম্বন্ধে তো এই বিশ্বাস আমার আছে যে আমার আনন্দ মানেই তোমাদের সকলেরই আনন্দ ওই যে চিঠি আমি সেদিন লিখেছিলাম তা আমি কত দুঃখ দুশ্চিন্তা নিয়েই না লিখেছিলাম কত চোখে জল ফেলতে ফেলতেই না লিখেছিলাম তোমাদের দুঃখ দেবার জন্য তো নয় বরণ তোমাদের যে আমি কতখানি ভালোবাসি তা জানাবার জন্যই তো লিখেছিলাম আসলে যার কথা বলছি সে যদি কাউকে দুঃখ দিয়েই থাকে সেই দুঃখ সে তো আমাকে দেয়নি আমি বাড়িয়ে বলতে চাই না সেই দুঃখ সে বরণ অন অন্তত কিছু পরিমাণে তোমাদের সকলকেই দিয়েছে ওই মানুষটিকে তোমাদের বেশিরভাগ লোকেরা মিলে যে শাস্তি দিয়েছে ওর পক্ষে সেই শাস্তি কিন্তু যথেষ্টই হয়েছে তাই এবার তোমরা বরং উল্টোই করো ওকে ক্ষমা করো ওর প্রাণে একটু আশা ভরসা জাগাও নইলে দুঃখের চাপে ও হয়তো শেষে পুরোপুরি ভেঙেই পড়বে সেই জন্যে আমার অনুরোধ ওকে বরং এবার বুঝিয়ে দাও তোমরা ওকে ভালোই বাসো আসলে আমি কিন্তু ওই চিঠি লিখে তোমাদের যাচাই করতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম যে তোমরা সব বিষয়ে আমার কথা মেনে চলো কি না যাকে তোমরা নিজেরাই ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি আর আসলে আমি যা ক্ষমা করেছি অবশ্য আমার নিজের ক্ষমা করার মতো কোনো কিছু যদি ঘটেই থাকে আমি তো খ্রিস্টকে সামনে রেখে তোমাদের ভালোর জন্যই তা করেছি যাতে শয়তান কোনোভাবে কোনো সুযোগ নিতে না পারে তার ফন্দি তো আমাদের জানাই আছে আমি যখন খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচার করার জন্যে ত্রুয়াশ বন্দরে গিয়েছিলাম যদিও প্রভুর আশীর্বাদে সেখানে কাজ করার পথ তখন আমার সামনে খোলাই ছিল তবুও মনে কিন্তু আমি শান্তি পাইনি কেননা আমি যে সেখানে আমার ভাই তিতের দেখা পাইনি তাই সেখানকার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন মাসিডনের দিকে রওনা হয়েছিলাম ধন্য ধন্য পরমেশ্বর তিনি তো এক বিজয় মিছিলে আমাদের নিত্যই এগিয়ে নিয়ে চলেন খ্রিস্টের সঙ্গী হিসাবে এবং আমাদের মধ্যে দিয়ে তিনি সব জায়গায় খ্রিস্টের পরিচয় যেন সুবাসের মতোই ছড়িয়ে দিয়ে থাকেন সত্যিই তো বিনাশ পথের যাত্রী যারা এবং পরিত্রাণ পথের যাত্রী যারা তাদের সবারই মাঝখানে আমাদের জীবন পরমেশ্বরের কাছে যেন স্বয়ং খ্রিস্টেরই সৌরভ বিনাশ পথের যাত্রী যারা তাদের বেলায় আমরা যেন মৃত্যুরই অপগন্ধ যা বহন করে আনে মৃত্যু এদিকে পরিত্রাণ পথের যাত্রী যারা তাদের বেলায় আমরা যেন জীবনেরই সুগন্ধ যা বহন করে আনে জীবন কিন্তু এমন কাজ করার যোগ্যতা কারি বা আছে আমরা অন্তত সেইসব বহু লোকের মতো নই যারা পরমেশ্বরের বাণী নিয়ে ব্যবসা করে বেড়ায় বরং পরমেশ্বরের প্রেরিত মানুষ হিসাবে আমরা পরমেশ্বরের সাক্ষাতে অন্তর থেকেই বাণী প্রচার করি খ্রিস্টের আপনজন হিসেবেই তো করি